এমন একটা দিন এমন একটা দিন ভালো আছি, আমিও ভালো আছি। তাহলে দেখো, আমি গত ক্লাসে পড়েছিলাম চল চল কবিতা, তাই না? আতিয়া বলতো, চল চল কবিতাকে কে লিখেছিলেন, লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। ধন্যবাদ। কবিতা আবৃত্তি করতে গেলে অবশ্যই আগে কবির নাম, কবিতার নাম বুঝতে হবে, তাই না? তারপর কবিতাটা আবৃত্তি করতে হবে। এইবার বলবে মাহমুদা, মাহমুদা বলবে যে চঞ্চল কবিতার মূল ভাব। কবি তরুণদের সামনে চল 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 মূল ভাব কবি তরুণদের সামনে এগিয়ে যেতে বলেছে। তরুণেরা সকল অন্ধকার দূর করে রাঙা ভোর নিয়ে আসবে, নতুনের জয়গান গেয়ে সবকিছু সজীব করে তুলবে, সকল বাধাকে জয় করবে, সকল অসম্ভবকে সম্ভব করবে তারা। এইবার সারা বললো, বলো দেখি সারামণি, চল চল কবিতার মূল ভাব আমাকে আসতে বলে ফেলো। আচ্ছা চল 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 লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবি তরুণদের মূল ভাব কবি তরুণের সাথে সকল অন্ধকার দূর করে রাঙা ভোর নিয়ে আসবে, নতুনের জয়গান গেয়ে সবকিছু সজীব করে তুলবে, সকল বাধাকে জয় করবে, সকল অসম্ভবকে সম্ভব করবে তারা। আজকে আমি যে বিষয়টা পড়াবো, এই বিষয়টা একটু দেখো যে তোমাদের এর আগেও পড়ানো হয়েছিল, আজকে আমি রিভিশন করাবো, তাই না? তাহলে যে বিষয়টার উপর আজকে পড়াবো সে বিষয়টার নাম কি? পুজোপুরীর গল্প, তাই না? একটা ছিল পুজোপুরী, তা ছিল তিনটি কুকুর, তিনটি কুকুরের নাম ছিল রঙা গঙ্গা ঋতু, তাই না? তারপর পুজোপুরী কোথায় গেল? নাতনির বাড়িতে গেল। রঙা গঙ্গা ঋতুকে দায়িত্ব দিল যে তোরা বাড়ি পাহারা দিয়ে আমি নাতনিকে দেখে আসি, তাই না? তারপর পথে যেতে প্রথমে শিয়ালের সাথে দেখা হলো, শিয়াল তাকে খেতে চাইলো, তখন বললো যাওয়াকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে, আগে নাতনির বাড়ি যাই খেয়ে দিই, মোটা তাজা হয়ে আসি তখন গরম খেয়ে, তাই না? তারপরে দেখা হয়ে গেল বাঘের সাথে, বাঘকেও সে একই কথা বলল। তারপর কি করলো যে সে নাতনির বাড়ি পৌঁছালো, সেখানে যে সে মজার মজার খাবার খেলো, খাবার পর তার তো চিন্তা হয়ে গেল যে এখন সে পৌঁছাবে কি করে বাড়িতে। তখন তার নাতনিকে সব কথা খুলে বলল, নাতনি তখন একটা বুদ্ধি বের করলো, একটা মস্ত বড় নারকেল ফল জোগাড় করলো, তার ভিতরে ঢুকে দিল বুড়িকে, আর সঙ্গে দিল কিছু চিড়ে আগে। এবার খোলটাকে দিল ঝোলে এক ধাক্কা, তখন খোলটা গড়িয়ে চলল, তাই না? এইভাবে এই গল্পটাতে দেওয়া আছে। দেখো যে আমি অনেকগুলো গল্পটা আমি রিডিং করেছিলাম, অবশ্যই তোমাদের কি করতে হবে যে যে কোনো গল্প হোক কবিতা হোক আগে ভালোভাবে পড়ে ফেলতে হবে, তাই না? তাহলে আজকে তোমাদের যে বিষয়টার উপর পড়বো সেই বিষয়টার নাম হচ্ছে পুজো বুড়ির গল্প। এইটার উপরে আজকে তোমাদের রিভিশন করানো হবে, তাই না? তো দেখো যে পুজোপুরীর গল্পে প্রথমে আমি অনেকগুলো বলেছি যে অবশ্যই একটা গল্প হোক কবিতা হোক তোমাদের সেটা ভালোভাবে
পড়তে হবে, মনোযোগ দিয়ে গল্পটা পড়তে হবে, কারণ সেখান থেকে তোমাদের একটা অনুচ্ছেদ থাকবে এবং অনুচ্ছেদ থেকে তোমাদের শব্দের অর্থ লিখতে হবে 5 মার্কের জন্য, আর 3টা প্রশ্ন থাকবে। সেখানে প্রথম প্রশ্নের জন্য 2 নাম্বার আর খ কয়ের জন্য 4 4 মোট হচ্ছে 10 নম্বর দিয়ে অনুচ্ছেদ থেকে শব্দার্থ এবং প্রশ্ন উত্তর লিখে তোমাদের 15 নম্বরে উত্তর নিতে হবে এবং দেখো যে আমি বারবার বলছি যে অবশ্যই যে কোনো গল্প কবিতা তোমাদের ভালো লাগবে করতে হবে। একটা গল্প থেকে তোমাদের আমি বলেছি শব্দের অর্থ আসবে, প্রশ্ন লিখতে হবে, তারপর বিরাম চিহ্ন থাকবে, তারপর প্রশ্ন প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে, তাই না? অনেকগুলো আইটেম থাকবে একটা গল্প থেকে, সে কারণে খুব মনোযোগ সহকারে তোমাদের গল্পগুলো পড়তে হবে। তা আমি দেখো অনেকগুলো রিডিং পড়িয়ে শব্দের অর্থগুলো আমি পড়িয়েছিলাম, আমি আবার তোমাদের স্মরণ করার জন্য একটু রিভিশন করিয়ে দিচ্ছি। তাহলে দেখো যে শব্দের অর্থগুলো ছিল পুজো, পুজো অর্থ বলেছিলাম জাতির বাঁকা ও ফোলা, তাই না? পুজো অর্থ বলেছিলাম জাতির বাঁকা ও ফোলা। তারপরে দেখো যে নাতনি, নাতনি অর্থ পুত্র বা কন্যার মেয়ে, নাতনি অর্থ পুত্র বা কন্যার মেয়ে। পুজো অর্থ বললাম জাতির বাঁকা ও ফোলা, নাতনি অর্থ হচ্ছে পুত্র বা কন্যার মেয়ে। তারপর বুড়ি অর্থ বৃদ্ধা, বুড়া হলে বৃদ্ধ হতো বুড়ি অর্থ বৃদ্ধা। বাড়ি অর্থ গৃহ, বাড়ি শব্দের অর্থ গৃহ। তারপর হচ্ছে পাহারা, পাহারা অর্থ রক্ষক বা রক্ষা করা। খানিক, খানিক শব্দের অর্থ হচ্ছে সামান্য কিংবা কিছু, খানিক শব্দের অর্থ হচ্ছে সামান্য বা কিছু। তারপরে দেখো সঙ্গে শব্দের অর্থ হচ্ছে সাথে, খিদে অর্থ ক্ষুধা। তাহলে সঙ্গে শব্দের অর্থ সাথে বললাম, খিদে শব্দের অর্থ বললাম ক্ষুধা। তারপরে দেখো গায়ে, গায়ে শব্দের অর্থ হচ্ছে শরীরে, গায়ে শব্দের অর্থ হচ্ছে শরীরে। সামনে অর্থ সম্মুখে, হঠাৎ অর্থ আকস্মিক, মুশকিল শব্দের অর্থ অসুবিধা। পথ শব্দের অর্থ হচ্ছে রাস্তা, আস্তে আস্তে শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে। তারপরে বলছো যে মজা অর্থ মজাদার, যোগার অর্থ ব্যবস্থা। তারপর ধাক্কা শব্দের অর্থ হচ্ছে সামনে ঢেলা দেওয়া, এক্ষুনি শব্দের অর্থ হচ্ছে এখন কি, তখনই শব্দের অর্থ বলেছিলাম তখন কি, ইচ্ছে শব্দের অর্থ হচ্ছে স্বাদ। তারপরে বলেছিলাম ঢিবি শব্দের অর্থ হচ্ছে স্তূপ, রাস্তা নামু শব্দের অর্থ হচ্ছে নাচে হাল অবস্থা, আর মর্ম দশা অর্থ মৃত প্রায়। রাস্তানাবুদ শব্দের অর্থ বলেছিলাম মর্ম নাজেহাল অবস্থা, আর মর্ম শব্দের অর্থ হচ্ছে মৃত প্রায়। মস্ত শব্দের অর্থ বিরাট, আর মোটা শব্দের অর্থ বেশি মাংসযুক্ত, তাই না? এগুলো আমরা পড়েছিলাম এর আগে। আমি একটু পড়াগুলো তোমাদের কাছ থেকে শব্দের অর্থগুলো জানতে চাই। তাহলে প্রথমে যাওয়ার বলবো, যাওয়ার বলবে যে নাজেহাল শব্দের অর্থ কি? নাস্তানাবুদ, নাস্তানাবুদ ধন্যবাদ। সাদাত বলো, হঠাৎ শব্দের অর্থ বলো, কাব্য আচমকা, আচমকা লিখবেন সেটা কি আমরা লিখবো? এবার বলবে ফাউজিয়া, ফাউজিয়া বলবে শব্দের অর্থ একটু মনোযোগ দিয়ে দেখি, শুনে নাও। যে বলেছিলাম যে পুজো অর্থ জাতির বাঁকা ও ফোলা, নাতনি অর্থ পুত্র বা কন্যার মেয়ে, বুড়ি ও শব্দের অর্থ বৃদ্ধা, বাড়ি শব্দের অর্থ দীর্ঘ, পাহারা শব্দের অর্থ রক্ষক বা রক্ষা করা, তারপর খানিক শব্দের অর্থ সামান্য বা কিছু, সঙ্গে শব্দের অর্থ সাথে, তারপর খিদে অর্থ ক্ষুধা, গায়ে অর্থ শরীরে, তারপর সামনে অর্থ সম্মুখে, হঠাৎ অর্থ আকস্মিক বা আচমকা, মুশকিল শব্দের অর্থ হচ্ছে অসুবিধা।
তারপর বলেছিলাম পথ শব্দের অর্থ রাস্তা, আস্তে আস্তে শব্দের অর্থ ধীরে ধীরে, মজা শব্দের অর্থ মজাদার, জোগাড় শব্দের অর্থ ব্যবস্থা, ধাক্কা শব্দের অর্থ সামনে ফেলা দেওয়া, এক্ষুনি শব্দের অর্থ এখনই, তখনই শব্দের অর্থ তখনই, ইচ্ছে অর্থ সাপ, ঢিবি শব্দের অর্থ স্তূপ, আর নাস্তানাবুদ শব্দ অর্থ জেহাল অবস্থা, মর্ম দশা মৃত প্রায়, মস্ত বিরাট, মোটা বেশি মাংস যুক্ত। এবার সবাই খাতা বের করো, আমি কয়েকটা শব্দ লিখতে দিব, তোমরা শব্দের অর্থগুলো লিখে দেখাবে, কেমন? তাহলে প্রথমে লিখো এক নম্বর প্রশ্ন, এক নম্বর প্রশ্নের উত্তর একটা দাগ দিবে। তারপর সোনামণিরা অবশ্যই শব্দার্থ ক্ষেত্রে শব্দগুলো তুলে তারপর অর্থ লিখবে, কেমন? শব্দ অর্থ কিংবা শব্দার্থ যেটা হবে সেটাই হবে। যে কয়টা লিখে দিচ্ছি তোমরা ফটোফট লিখে দেখো। এই কয়টা শব্দের অর্থ লিখে দেখা, মোটা জোগাড় বাড়ি পুজো সামান্য, খুব অল্প সময়ের মধ্যে সবাই লিখে দেখে যাবে। ধন্যবাদ, খুব সুন্দর হচ্ছে। ধন্যবাদ, অনিন্দ সঞ্জিতাদের ধন্যবাদ, সুমাইয়া যারা খাতা দেখিয়ে ফেলছো, নাম লিখে ফেলো, সুন্দর হচ্ছে। সালসাবিলা ধন্যবাদ, তারপর জাওয়াত সুন্দর হয়েছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তারপর আমিশাকেও ধন্যবাদ, সাফিকেও ধন্যবাদ, তারপর নাফিম এতটা সময় তো লাগার কথা না, মাত্র পাঁচটা দিয়েছি ঝটপট। তারপর আতিয়া মিস একটু সরেন, ধন্যবাদ, আমার খাতা দেখেন, আমি অবাক হয়ে গেলাম, উত্তম লিখে দিয়েছেন, সামান্য, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আপনি দ্বিতীয় প্রশ্ন লিখেছেন, আমি সাফিল হোসেন, আমার খাতা দেখেন, লিখে দিয়েছেন, যাকে দেখেছি জামান আফসারা জামান, তারপর হ্যাঁ দেখছি ম্যাম, আপনি আমারটা দেখেন নি, আমার খাতা আমি আমি সামান্য দেখছি, আমি হামজা বলছি, হামজা নাম নিয়ে দাও, ফাউজিয়া নামাই ফেলো, হ্যাঁ নামাই ফেলো, তারপর ধন্যবাদ মুগ্ধকেও ধন্যবাদ। এই তো আমার সোনামণিরা বুঝে ফেলেছো যে শব্দের অর্থগুলো এভাবে লিখবে, কেমন? এইবার আমি এই যে দেখো তোমাদের একটা শীত দিয়েছিলাম, সেখানে অনুচ্ছেদ পড়িয়েছিলাম, অনুচ্ছেদটা একবার রিভিশন দিই, তারপর আমরা অন্য একটা অনুচ্ছেদ জেনে নিই। যেমন দেখো পুরী রওনা হলো লাঠি ঠুক ঠুক করে, পুজো গুড়ি চললেন তাই না, খানিকপুরে যেতে এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা, শিয়াল বললো আমার খুব খিদে, বুড়ি তোমাকে আমি খাবো, বুড়ি বুদ্ধি করে বললেন আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে
আগে নাকি পানি যায় খেয়ে মোটা তাজা হয়ে আসি তখন গরম খেয়ে। শিয়াল বলল ঠিক আছে তবে তাই যাও মোটা তাজা হয়ে এসো, মনে করো একটা অনুচ্ছে। তখন এখানে হয়তো প্রশ্ন থাকতে পারে বুড়ি দেখতে কেমন ছিল। আমরা জানি বুড়ি কিন্তু কি ছিল, রোগা ও পাতলা, তাই না? এটা সম্পর্কে দুটি বাক্য ছিল লেখো। তখন কি লিখবে যে বুড়ি দেখতে ছিল রোগা ও পাতলা আর তার পিঠে ছিল বড় একটা কুচ। দুটো বাক্য হয়ে গেল এখানে দুই নাম্বার। তারপরে কাছে যে বাড়ি থেকে খানি তুলে যেতে বুড়ি কি বিপদে পড়লো, চার বাক্য লিখো। যখন উল্লেখ থাকবে চার বাক্য পাঁচ বাক্য অবশ্যই সেগুলো খেয়াল করবে, তাহলে তুমি চার নম্বরের প্রশ্নের উত্তর দিচ্ছ। তুমি যদি তিনটা বাক্য লেখো তাহলে তোমার নাম্বার কমে যাবে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই চারের বেশি লিখলে অসুবিধা নেই কিন্তু চারের কম লিখলে তোমার নাম্বার কমে যাবে। এই বিষয়গুলো অবশ্যই প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করবে যে নম্বর গুলো কত করে দেওয়া আছে। তো দেখো যে বলছে যে বাড়ি থেকে খানিক দূরে যেতে বুড়ি এক বিপদে পড়লো, কারণ বুড়ির সাথে সেখানে দেখা হয়ে যায় এক শিয়াল। শিয়ালটা খুব ক্ষুধার্ত ছিল, সে বুড়িকে খেতে চেয়েছিল। চারটা বাক্য হয়ে গেল, তাই না? তারপরে অংশে দেখো যে কি বলছে যে বুড়ি কিভাবে শিয়ালের কাছ থেকে বাঁচলো, চার বাক্য লিখবে, তাই না? বুড়ি কিভাবে শিয়ালের কাছ থেকে বাঁচলো সেটা আবার চার বাক্য লিখার কথা বলছে। যে শিয়াল বুড়িকে খেতে চাইলে বুড়ি বলেছিল যে এমন রোগা ও পাতলা মানুষ খেয়ে তার মনে শিয়াল মজা পাবে না, সে নাতনি বাড়িতে খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসবে, আসুক তারপর শিয়ালটাকে খেতে। এভাবে বুদ্ধি চলে বুড়ি শিয়ালের কাছ থেকে বেঁচেছিল, তাই না? তারপরে দেখো যে এইভাবে তোমরাও বুদ্ধি খাটিয়ে খাটিয়ে প্রশ্ন দেখবে, প্রশ্নের মান কত দেওয়া আছে সেটা খেয়াল করবে, তারপর বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সৃজনশীলতার পরিচয় দেবে। এবার দেখো তোমাদের কিছু অনুশীলনী থেকে প্রশ্ন আছে, সেই অনুশীলনী থেকে প্রশ্নগুলো আমি একবার পড়ে তোমাদের কাছে শুনতে চাই। যে বলছে যে পুরীর কয়টি কুকুর ছিল, আমরা সবাই জানি যে পুরীর কয়টি কুকুর ছিল, বলো দেখি একজন পুরীর কয়টি কুকুর ছিল? তাদের নাম রঙা গঙ্গা আর ভুতু। তারপরে ছিল যে বুড়ি কোথায় যাচ্ছিলেন, বুড়ির নাতনির বাড়ি যাচ্ছিলেন, তাই না? তারপর একটা বলছে যে কুকুর তিনটিকে বুড়ি কি বলে গেল, বুড়ি তিনটিকে বলে গেলে যে তোরা বাড়ি পাহাড়কে আমি নাতনিকে দেখে আসি, তাই না? তারপর একটা বলছে যে বুড়ি শিয়ালকে কি বললো, দেখো বুড়ি শিয়ালকে বললে আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে, আগে নাতনি বাড়ি যায় খেয়ে দে মোটা তাজা হয়ে আসি তখন বড় খেয়েও, তাই না? তারপর বলছে যে বুড়ি বাঘকে কি বলবো, সাঞ্জিটা বলবে বুড়িটা গিয়ে বুড়ি কথা বলে কি না এই উত্তরটা বলবো। নাতি বুড়িকে বেশ আদর যত্ন করলো, তারপর কি করলো নাতি বাড়িতে কদিন মজার মজার খাবার খেয়ে বুড়ি অনেক মোটা হয়ে গেল। তারপরেটা দেখো কি বলছে যে নাতনি বুড়িকে কিরকম করে পাঠালো, নাতনি একটা মস্ত বড় লাইন করে জোগাড় করলো, তার ভেতর ঢুকিয়ে দিল বুড়িকে, সাথে দিল কিছু চিড়ে আঙুর, এবার কোনটাকে দিল জোরে একটা ধাক্কা গড়িয়ে চলল সেই লাউল, তাই না? তারপরেটা কি বলছে দেখো যে বাড়ি ফেরার পথে কার কার সঙ্গে বুড়ির দেখা হলো, তাই না? বাড়ি ফেরার পথে শিয়াল ও বাঘের সাথে দেখা হলো। তারপরেটা কি বলছে যে বুড়ি কিভাবে প্রাণীদের থেকে বাঁচলেন, বুড়ি কিভাবে প্রাণীদের থেকে বাঁচলেন, নাতি বাড়িতে যাওয়ার সময় বাঘ ও শিয়ালের সঙ্গে বুড়ি দেখা হলো, বুড়ি বুদ্ধি করে তখন তাদের ফাঁকি দিলেন, কিন্তু ফেরার পথে আবার শিয়াল সঙ্গে দেখা শিয়ালের সঙ্গে দেখা হলো, তখন বুড়ি গান গান গিয়ে তার কুকুরগুলোকে ডেকে আনলেন, কুকুরগুলো শিয়ালকে রাস্তা নাবুদ করে ছাড়লো, এভাবে বুড়ি প্রাণীদের কাছ থেকে বাঁচলেন, তাই না? একটা কুকুর কামড় দিল শিয়ালের কোথায় কানে, একটা ঘাড়ে আর একটা পায়ে, শিয়াল তখন কি হয়ে গেল রাস্তা নাবুদ। তাহলে দেখো যে
এইভাবে আমরা প্রশ্নগুলো দেখো করেছি। আমি কোনো আমি আরো একটা নতুন একটা অনুচ্ছেদ এখান থেকে দেখো, আরেকটা তোমাদের শোনায়। দেখো তো যে পুজোপুরি পথ চলে আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে, এক সময় নাতনির বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন। নাতনির বাড়িতে কত মজার মজার খাবার খেলেন, তাতে বুড়ি অনেক মোটা হয়ে গেলেন। বুড়ি মহা চিন্তায় পড়লেন, এবার ফিরবেন কিভাবে? তারপর কি বললো বুড়ি নাতনিকে সব কথা খুলে বললেন। নাতনি বললো চিন্তার কিছু নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নাতনি একটা মস্ত বড় লাল ফল জোগাড় করলো, তারপর তার ভিতরে ঢুকে দিল বুড়িকে, সাথে দিল কিছু চিড়ে আর কোন, এবার কোনটাকে দিল জোরে এক ধাক্কা, গড়িয়ে চললো সে লাউয়ের খোল। খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে, বা গড় করে করে দিল এক ধাক্কা, আবার গড়িয়ে চললো সেই লাউয়ের খোল। এরকম ধর একটা অনুচ্ছেদ থাকলো, সেখান থেকে হয়তো প্রশ্ন যেমন এরকম থাকতে পারে যে পুজো বুড়ি কোথায় এবং কিসের ওপর ভর দিয়ে যাচ্ছিলেন, পুজো বুড়ি কোথায় এবং কিসের ওপর ভর দিয়ে যাচ্ছিলেন। আমি যেখানেই আছে দেখো যে পুজো বুড়ি নাতনির বাড়িতে লাঠিতে ভর দিয়ে যাচ্ছিলেন, তাই না? পুজো বুড়ি নাতনির বাড়িতে কোথায় যাচ্ছিলেন? লাঠিতে ভর দিয়ে দিয়ে যাচ্ছিলেন। তারপরে প্রশ্নটা দেখো যে বুড়ির কয়টি কুকুর ছিল, তাদের নাম কি? খুব সহজ না, বুড়ির তিনটি কুকুর ছিল, তাদের নাম রঙ্গা গঙ্গা আর ঋতু। আবার দেখো আরেকটা থাকতে পারে যে নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মোটা হলেন কিভাবে, বুড়ি ফেরার সময় নাতনি কি কি দিল, বুড়ি ফেরার সময় নাতনির সাথে কি কি দিল। তাহলে দেখো নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেয়ে বুড়ি মোটা হলেন, বুড়ি বাড়ি ফেরার সময় নাতনিকে কি দিল, নাতনি কি দিল, নাতনি বুড়িকে দিলেন যে চিড়ে আর গুড়, তাই না? সঙ্গে দিল চিড়ে আর গুড়। এইভাবে গল্পটা অনুচ্ছেদটা ভালো করে পড়বা, যে কোনো অনুচ্ছেদই আসুক মনোযোগ দিয়ে অনুচ্ছেদটা পড়ে গল্পটা তোমাদের পড়া থাকলে তোমরা উত্তরটা দিতে পারবে। এবং খেয়াল করবা যে কত নম্বরের প্রশ্ন উত্তর দিচ্ছ, 4 নম্বর 2 নম্বর না 3 নম্বর, তাই না? সেটার উপর ভিত্তি করে উত্তরগুলো লিখবা। কখনো কম লাইনে লিখবা না, বেশি লাইনে লিখলে অসুবিধা নেই, নাম্বার ঠিক থাকবে। আর কম যদি 5 মার্কের পরীক্ষা উত্তরে 2 লাইন লেখো, 2টা বাক্য লেখো, তাহলে কিন্তু নাম্বারটা কমে যাবে। এ বিষয়গুলো খেয়াল। কেমন সোনামণিরা? তাহলে এবার আমি একটু জানতে চাই যে এই পুজোপুরি থেকে তোমাদের আর কোথাও সমস্যা আছে কিনা। এই যে গল্পটা বাড়ির কাজ লিখে ফেলো, বাড়ির কাজ তোমাদের ইচ্ছা মতো কি যে কোনো 7টি শব্দার্থ লিখবা, ঠিক আছে? তাহলে সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, আর বাবা মার আদেশ ঘন ঘন হাত ধুবে, খাওয়া দাওয়া ঠিক মতো। আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।